নমস্কার, আজকে আমরা একটি সিউড়ি বিদ্যাসাগর কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে লাইব্রেরি সেকশন আছে, সেই লাইব্রেরি সেকশনে একটি গুরুত্বপূর্ণ ফিচার্স আমি দেখতে পেলাম, তার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি। ভিডিওটি আমাদের ছাত্রছাত্রী এবং অন্যান্যদের খুবই প্রয়োজন। বাপ্পা সাঙ্গুই, সিউড়ি বিদ্যাসাগর কলেজ, সিউড়ি বীরভূম। আমি প্রথমেই বলবো আমাদের যে সিউড়ি বিদ্যাসাগর কলেজের ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আমরা যাব, এবং ওয়েবসাইটে হচ্ছে আমাদের http://siudibidyasagarkollege.org.in আমরা ক্লিক করব। ক্লিক করলে সিউড়ি বিদ্যাসাগর কলেজের যে ওয়েবসাইটে যে পেজটি রয়েছে সেই পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখো উপরে যে মেনু বার রয়েছে সেখানে মেনু বারে লাইব্রেরি বলে একটি সেকশন রয়েছে, লাইব্রেরিতে বুকস বলে একটি সেকশন আছে, আমরা বুকসে ক্লিক করব। বুকসে ক্লিক করার পরেই কিন্তু আমাদের নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি বুক অ্যান্ড জার্নালস। বুক অ্যান্ড জার্নালসে এখানে বলা হচ্ছে ফর অনলাইন সার্চ ভিজিট, একটি ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করলেই এর একটি পেজ ওপেন হয়ে যাবে। আমি চাইবো যে আমাদের ছাত্রছাত্রীরা এই আমি যেভাবে যে প্রসেসে আমি বলে দিচ্ছি সেই প্রসেস ফলো করে তারা যেন এই পেজগুলোকে একবার সার্চ করে, একবার এই পেজগুলোর ওপেন করে একবার যেন দেখে। এবার ঠিক ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, ডান দিকে এখানে অ্যাবাউট লাইব্রেরি সার্ভিস অ্যান্ড ফেসিলিটিস, রুলস অ্যান্ড রেগুলেশন, লাইব্রেরি টিম, এসব অপশানগুলো রয়েছে। এগুলোর মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ই রিসোর্স। রিসোর্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই এখানে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে গেল, সেখানে ই জার্নাল এবং ই বুক, ই কন্টেন্ট, এই অপশান দুটো চলে আসছে। ই জার্নালে দেখো এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো এখানে দিয়ে দিয়েছে এবং তাদের লিঙ্ক দেওয়া আছে। তোমাদের অনেক সময় কাজে লাগবে এই ওয়েবসাইটগুলো, খুব পিজি পাঠশালা, ই সৌদ সিন্ধু, হ্যাঁ অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম তো আমরা শুনেছি, কেমব্রিজ ইউনিভার্সিটির নাম আমরা শুনেছি, সেইগুলোর ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া আছে। আমরা চাইলেই এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে পারি। আমি একটা দেখাচ্ছি এখানে, যেমন আমি যদি ই পিজি পাঠশালাতে যদি আমি ক্লিক করি, আমরা কিন্তু ক্লিক করা মাত্রই কিন্তু আমরা যে এদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আমরা প্রবেশ করব অনায়াসে। অনেক সময় এই ওয়েবসাইটগুলো সম্বন্ধে আমরা জানতেও পারি না। এখানে আপলোড কোর্স, বিভিন্ন ধরনের কোর্স এখানে কিন্তু আপলোড করা আছে, যেমন অ্যাডাল্ট এডুকেশন, কম্পিউটার সায়েন্স, ইংলিশ, ফুড টেকনোলজি, বিভিন্ন ধরনের কোর্স কিন্তু এখানে আপলোড করা আছে, সেগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে এখান থেকে আমরা নলেজ কিন্তু কালেক্ট করতে পারি। নলেজ আমাদের মোবাইলের মধ্যে আছে, মোবাইলটাকে যদি সৎভাবে যদি আমরা ইউজ করি তাহলে এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আমরা কিন্তু খুব ভালো ভালো জ্ঞান অর্জন করতে পারি। এবং এটাতে গেল ই জার্নালের ব্যাপার, ই বুকসের চলে আসছি আমি। এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেওয়া আছে, তাদের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, এই লিঙ্কগুলোতে ক্লিক করলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ই বুক কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। যেমন সৌদগঙ্গাতে আমি যদি ক্লিক করি, এই যে সৌদগঙ্গা, সৌদগঙ্গোত্রী, আমি একটা ক্লিক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর সৌদগঙ্গার যে নিজস্ব যে ওয়েবসাইট আছে, হোম পেজ আছে, সেখানে কিন্তু আমরা খুব সহজেই প্রবেশ করবো। এই ওয়েবসাইটগুলোকে তোমাদেরকে দেখতে হবে, আজই তোমরা একবার করে ক্লিক করবে, ক্লিক করে অবশ্যই দেখবে ওয়েবসাইটগুলোকে। ওয়েবসাইটগুলোকে দেখলেই তোমাদের মনে হবে যেন আর একটু এগুলো সম্বন্ধে জানি। এরপর আমি চলে আসছি ই নিউজ পেপার। আমরা অনেকেই নিউজ পেপার পড়তে চাই কিন্তু নিউজ পেপার আনতে পারি না, কিন্তু এখন থেকে সিউড়ি বিদ্যাসাগর কলেজের যে ওয়েবসাইট আছে সেখানে লাইব্রেরি সেকশনে গিয়ে আমরা বুকসে ক্লিক করে আমরা কিন্তু ই নিউজ পেপারে আসতে পারি। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ই নিউজ পেপারে এসেই কিন্তু আমরা দেখো আমরা পরিচিত যে পেপারগুলো আমাদের, যেমন আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন, একদিন, এই সময়, আজকাল, এই যে বিভিন্ন ধরনের যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলোর কিন্তু ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এবং ইংলিশ নিউজ পেপার, হিন্দি নিউজ পেপারও কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে। শুধু তাই নয়, কেরিয়ার রিলেটেড নিউজ পেপার, যেমন এমপ্লয়মেন্ট নিউজ, কর্মসংস্থানেরও কিন্তু দেওয়া আছে। আমি কর্মসংস্থানের যে লিঙ্কটা সেখানে আমি ক্লিক করছি। ক্লিক করলে, কারণ এগুলোতে স্টুডেন্টদের দরকার, ক্লিক করলে কিন্তু এখানে কর্মসংস্থান পেপার পিডিএফে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতেই পারি। একদিন নিউজের যে লিঙ্কটি রয়েছে নিউজ পেপারে, সেখানে ক্লিক করলাম, একদিন নিউজ পেপারটি কিন্তু ওপেন হয়ে গেল। অবশ্যই এখানে আমাদের আপডেট যে নিউজ পেপার সেটাই আসবে। আজকে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই 2024, এখানে কিন্তু পয়লা জুলাই 2024-এর কিন্তু নিউজ পেপার দিয়ে দিয়েছে। আমাদের বাজারে গিয়ে নিউজ পেপার কিনতে হবে না, বা আমাদের পয়সা দিয়ে কিনতে হবে না, আমাদের শুধু ওয়েবসাইটটিতে আবার ভিজিট করতে হবে। তোমরা আজই ভিজিট করো, এবং ভিজিট করে
তোমরা নিউজ পেপারগুলো পাচ্ছ কি না বা কেমন লাগছে তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্কগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজেই আমরা ইনফরমেশান পেয়ে যাচ্ছি। এছাড়া আরেকটি যে বিষয় সম্বন্ধে আলোচনা করব আমরা, সেটি হলো NDLI ক্লাবে আমরা চলে যাব। এখানেও আমাদের কলেজের মেম্বারশিপ নেওয়া আছে। আমাদের যে সকল স্টুডেন্ট, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা যখন মেম্বারশিপ নিতে চাইবে তার জন্য এই ওয়েবসাইটের পেজে, এই ওয়েবসাইটটায় আসতে হবে। এখানে এসে মেম্বার লগইন বলে একটি অপশান আছে, পেজটাকে দেখিয়ে দিই, এইরকম হবে পেজটা। এখানে মেম্বার লগইন বলে যে অপশানটি আছে আমরা এখানে ক্লিক করব। মেম্বার লগইনে ক্লিক করার পর এখানে যারা অলরেডি লগইন করেছো তাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু যারা লগইন করনি তোমরা ছাত্রছাত্রীরা তারা সাইন আপ নাও করতে হবে। সাইন আপ নাও করলে আমাদের কাছে একটি বক্স চলে আসবে, এখানে এন্টার পাস কি, এন্টার পাস কি আমি ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো। তোমরা ওই পাস কি দিয়ে কিন্তু তোমরা এখানে কিন্তু লগ ইন করতে পারবে। তারপরে এন্টারে ভ্যালিড ইমেল আইডি তোমাদের প্রোভাইড করতে হবে, এন্টার ফার্স্ট নেম, এন্টার লাস্ট নেম। যদি আমি এখানে বলি বাপ্পা সাঙ্গুই আমার নাম, তাহলে বাপ্পা এখানে লাস্ট নেম সাঙ্গুই। তারপরে এখানে একটি পাসওয়ার্ড জেনারেট করে সাইন আপ নিউ করতে হবে। এখানে যদি নতুন যদি মেম্বার হয়, এই মেম্বারশিপ যদি নিতে হয়, পাসকিটা খুব ইম্পর্ট্যান্ট, আমি পাসকিটা কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, বা তোমরা লাইব্রেরি থেকে গিয়েও সংগ্রহ করতে পারো, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। এখানে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। আমরা এখানে মেম্বারশিপ নাও ফ্রিতে, কোনো রকম পয়সা লাগবে না। কলেজ এখানে রেজিস্ট্রেশন করেছেন, আমি খুব সহজে ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটা লিঙ্ক আমরা দিয়ে দেবো এবং লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা এই মেম্বার লগ ইন এবং পাস কি সব কিছু পেয়ে যাবে। তোমরা একবার ট্রাই করো, আমারটাই বলার উদ্দেশ্য, ট্রাই করো এবং আমার কমেন্ট বক্সে লিখে জানাও যে কেমন লাগলো। এরপরে আমি চলে আসছি এন লিস্টের যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করলাম। এখানে ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, এন লিস্ট বলে নিচে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, ডিসক্রিপশান বক্স খুললেই প্রত্যেকটা লিঙ্ক আমার দেওয়া থাকবে। এখানে এন লিস্টে আমাদের কলেজ থেকে মেম্বারশিপ নেওয়া হয়েছে, স্টুডেন্টদেরকে বলছি তোমরা মেম্বারশিপ নেবে একটা গুগল ফর্মে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে পুরো ফিল আপ করলেই আমাদের লাইব্রেরিতে একটা মেল চলে যাবে এবং দীপান্বিতা ম্যাডামের কাছে এবং প্রুভ করবে। তোমরা এখানে ই রিসোর্স যেটা আছে খুলে দেখতে পারো। ই রিসোর্সে বিভিন্ন ধরনের এখানে রিসোর্স আছে, আমরা এখানে ই জার্নাল, ই বুক বিভিন্ন দেশের আমরা দেখতে পারি। এখানে একটা এক্সাম্পল হিসাবে দেখছি আমেরিকা ইনস্টিটিউট অফ ফিজিক্স, এখানে কিন্তু আমরা বিভিন্ন ই জার্নালের বিষয়গুলো এখানে দেখতে পারি। ই আগে যে গুগল ফর্মটা আছে, গুগল ফর্মটা ফিল আপ করো, গুগল ফর্মটা ফিল আপ করার পর তোমরা মেম্বারশিপ নাও, খুবই সহজ। আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো এবং ভিডিওটিকে ফলো করো। তাহলে এখানে আমাদের যে এন লিস্ট যে ওয়েবসাইট রয়েছে সেখানে ই রিসোর্সগুলোকে আমরা ইউজ করতে পারবো যদি আমরা রেজিস্টার করি। রেজিস্টারের পদ্ধতি আমি বলে দিলাম, আমাদের যে একটা গুগল ফর্ম আছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। গুগল ফর্মটা টিচার্সদের জন্য একটা এবং আর একটা আছে স্টুডেন্টদের জন্য যেটা, সেটা স্টুডেন্টরা সাবমিট করবে। এবং নেক্সট যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে গোহাতে এখানে আমাদের সমস্ত বুকগুলো কিন্তু এখানে রেজিস্টার করা আছে, নামগুলো। এখানে আমরা যে কোনো বুকস আমরা ক্লিক করে যদি সেটা লাইব্রেরিতে থাকে সেই বইগুলোকে আমরা এখানে পেতে পারি। দেখি বাংলা সাহিত্যের ইতিহাস, তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসের যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসবে। দেখো এবার এই বইয়ের উপরে আমি ক্লিক করলাম, বইয়ের উপরে ক্লিক করে বইয়ের ডিটেলস সম্বন্ধে আমি সহজেই আমার মোবাইলের মাধ্যমে, আমি যেটা কম্পিউটারে করছি সেটা মোবাইলের মাধ্যমে কিন্তু আমি সহজেই জানতে পারবো। আমি বারবার বলছি তোমরা যারা দেখছো তারা একবার সার্চ করো, দেখো একবার। এই যে এখানে অ্যাভেলেবেল আছে বইটি, সিউড়ি বিদ্যাসাগর কলেজ লাইব্রেরিতে বইটি রয়েছে এবং ডে সেকশনে রয়েছে। মর্নিং হলে এখানে এম লেখা থাকবে, মর্নিং হলে এখানে এম লেখা থাকবে। তোমরা কিন্তু খুব সহজেই এই ওয়েবসাইটে গিয়ে, এই যে গুহা, আমি এটার লিঙ্কও আমি দিয়ে দেবো তোমাদের, এই গুহা ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে এই সার্চিং অপশানে গিয়ে তোমরা দেখতে পারবে কোন বইগুলো রয়েছে আমাদের সামনে। বাংলা সাহিত্যের ইতিহাস,
সুকুমার সেন প্রথম খণ্ড, এখানেও যদি আমরা ক্লিক করি এই বইটির সম্বন্ধে বলে দেবে যে হ্যাঁ এই বইটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এই বইয়ের বারকোড নাম্বার এত। খুব সুন্দর একটি ডিজিটাল প্রসেস, এখন তো সারা পৃথিবী ডিজিটাল প্রসেসেই চলছে, তো আমরা কেন চলব না, আমরাও অবশ্যই এই প্রসেসটাকে ফলো করব এবং আমরা যে লিঙ্কগুলো সেগুলোকে আমরা সহজেই আমরা খুঁজে বের করব যে